এটা হচ্ছে রুই মাছ আজকে এই রুই মাছটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মাছগুলো ফ্রাইং প্যানে আমি রাখবো সবগুলো মাছগুলোর সাথে আমি সব ধরনের মশলা মিশিয়ে নেব প্রথমে পেঁয়াজ বাটা রসুন বাটা এক চামচের অর্ধেক আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ ধনিয়ার গুঁড়া শুকনো ঝাল এবং কাঁচা ঝাল একসাথে বেটে রেখেছি সেটা দুই কাপের মতো দুইটা ছোট ছোট তেজপাতা সামান্য গোটা জিরে এক চামচ হলুদ পরিমাণ মতো লবণ এবং সবশেষে পরিমাণ মতো তেল এক কাপ দুই চামচ তেল মাখানোর পর এখন সবগুলো মেখে নেব মশলা সব মাখানো শেষ এখন চুলায় বসিয়ে দেব মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আমাদের রান্না হয়ে গিয়েছে মাত্র 20 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় তো এখন পরিবেশন করবো